এই মুহূর্তে আমি আমার পেজের মধ্যে রয়েছে। দেখুন এইখান থেকে আমি জাস্ট একটু স্ক্রল করে ভিডিওতে চলে আসলাম তো এইখান থেকে সরাসরি আমরা যে কাজটা করব। যে কোনো একটা ভিডিও থেকে জাস্ট কমেন্ট অপশনটির উপর ট্যাপ করে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যারা আমাদেরকে কমেন্ট করেছে এবং সেই কমেন্টের পাশে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু ফলো বাটন সেট করা রয়েছে আমরা চাইলে কিন্তু এখানে ট্যাপ করেই তাকে ফলো করতে পারি দেখুন অলরেডি কিন্তু আমি তাকে ফলো করে দিয়েছি জাস্ট নামের পাশে ফলো বাটন রয়েছে আর এইখানে ট্যাপ করলেই কিন্তু সাথে সাথে ফলো হয়ে যাচ্ছে দেখুন আমি কিন্তু মোটামুটি অনেকজনকে ফলো করে দিয়েছি দেখতে পাচ্ছেন যারা আমাকে ভালো ভালো কমেন্ট করেছে আমি জাস্ট এখান থেকে ফলো বাটনটির উপর ট্যাপ করবো ফলো হয়ে যাচ্ছে এই ফলো বাটনটা যদি আপনার পেজে আপনার প্রোফাইলে সেট আপ করা থাকে তাহলে কিন্তু আপনিও খুব সহজে ফলোয়ার্স আনতে পারবেন ভালো ভালো কমেন্টের মাধ্যমে এখন এই কাজটা করার জন্য কীভাবে মূলত আপনার ফেসবুকে কমেন্টের পাশে ফলো বাটন সেট করবেন সেটা আপনাকে শিখতে হবে বা জানতে হবে তো কিভাবে সেট করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা সব কিছু শিখতে পারবেন তো আশা করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকেই এই ভিডিওটাকে শেয়ার করবেন প্রথমত আমাদেরকে একটা ফেসবুক যদি আপনি ফেসবুকে প্রোফাইলে কাজ করেন তাহলে আমাদেরকে ফেসবুকের প্রোফাইলটা ওপেন করতে হবে তো প্রোফাইলটা ওপেন করা হয়ে গেলে আমরা প্রথমত যেই প্রোফাইল থেকে মূলত হচ্ছে ফলো বাটন সেট করব সেই প্রোফাইলের যে প্রোফাইল আইকনটা রয়েছে সেখানে ট্যাপ করতে হবে এবং আমাদেরকে কিন্তু অবশ্যই যে প্রোফাইলটা থাকবে সেই প্রোফাইলটাকে আনলক করতে হবে আপনারা কিন্তু প্রোফাইলে আসলেই কিন্তু এখানে প্রোফাইল লকের একটা অপশন দেখতে পাবেন সেইখান থেকে আপনাকে আনলক করতে হবে আরও কিছু সেটিংস রয়েছে আর সেগুলো করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই প্রফেশনাল মোড এটাকে অন করতে হবে আমার অলরেডি কিন্তু এটা অন করা রয়েছে এখন ফাইনালি আমাদেরকে সেটিংসে আসতে হবে তো আমরা প্রোফাইল থেকে সরাসরি এই যে নিচের দিকে দেখতে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে সরাসরি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করে দিব তারপর এখান থেকে আমাদেরকে সেটিংসে ট্যাপ করতে হবে এবার একটু স্ক্রল করে নিচে আসবেন ওকে তো নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো আপনাকে জাস্ট এই অপশানটির উপর ট্যাপ করতে হবে এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে হু ক্যান স্যান্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এইখান থেকে আপনাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিতে হবে এখানে ট্যাপ করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এভরি ওয়ান নামে একটা অপশান রয়েছে এবং এইখানে রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তো আপনাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটাকেই সিলেক্ট করে রাখতে হবে তো এই ক্ষেত্রে দেখা গেলো কি যে আপনার বন্ধুরা ব্যতীত নতুন কোনো অডিয়েন্স বা নতুন কোনো দর্শকের কাছে যখন আপনার পেজটা শো করবে বা আপনার প্রোফাইলটা শো করবে তখন কিন্তু সেখানে ফলো বাটন শো করবে এরপর আপনি দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট আপনার ফ্রেন্ড লিস্ট কারা কারা দেখতে পারবে এইটাকে কিন্তু আপনি অনলি মি করে দিবেন তাহলে কিন্তু ফ্রেন্ড লিস্টও দেখতে পারবে না এবং মানে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবে না সরাসরি আপনার ফলো বাটনটা দেখতে পাবে এবং সেইখান থেকে কিন্তু ফলো করবে তারপর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এইখানে আরও কিছু অপশন রয়েছে এই অপশনগুলো আপনাকে কিছুই করতে হবে না যেভাবে রয়েছে ঠিক সেরকমভাবেই থাকবে তারপর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন আরও একটা অপশন রয়েছে এই যে অপশনগুলো আপনি জাস্ট অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখন আপনাকে এই অপশানটির উপর ট্যাপ করতে হবে এইখানে আসার পর আপনি প্রথমে একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে এখানে হু ক্যান ফলো মি এই জায়গায় আপনাকে পাবলিক সিলেক্ট করতে হবে তো এরপর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফলোয়ার্স অ্যান্ড টাইম এইখান থেকে পাবলিক করতে হবে এই অপশনগুলো আপনাকে প্রত্যেকটা অপশনে পাবলিক করতে হবে এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশন রয়েছে শো মোস্ট রেলিভেন্ট কমেন্টস ফার্স্ট এইগুলো আপনি জাস্ট অন করে রাখবেন অনেকের হয়তো বা এগুলো অফ করা থাকতে পারে এই যেরকমভাবে তো আপনাকে জাস্ট এগুলো অন করে দিতে হবে এবং প্রত্যেকটা অপশন পাবলিক আছে কিনা সেগুলো আপনি জাস্ট চেক করে নেবেন ওকে তো চেক করা হয়ে গেলে আপনি সরাসরি ব্যাকে চলে আসবেন এবং যে কোনো একটা ভিডিও ওপেন করবেন ফর এক্সাম্পল আমরা জাস্ট যে এখান থেকে ভিডিও অপশনটার উপর ট্যাপ করব এইখান থেকে আপনাকে কোনো একটা ভিডিওতে হচ্ছে কমেন্ট করতে হবে এই ভিডিওটাতে কমেন্ট করব আমি জাস্ট এখানে ভিডিওটা ওপেন করার পর এইখান থেকে কমেন্টটা করে ফেলবো যে গুড ভিডিও বা গুড কন্টেন্ট এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি একটা আইডি থেকে কমেন্ট করেছি কিন্তু আমি যখন আমার আইডি থেকে কমেন্ট করব সেটা কিন্তু আমি যখন দেখব তখন আমার সেই কমেন্টের পাশে কিন্তু কোনো ফলো বাটন থাকবে না কিন্তু নতুন কোন একটা আইডি থেকে বা পেজ থেকে যদি আমরা আমাদের এই কমেন্টটা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমাদের এই আইডির মানে কমেন্টের পাশে কিন্তু ফলো বাটনটা শো করবে এমনও যদি হয় যে আপনাকে কেউ ফলো করে রেখেছে অলরেডি সে কিন্তু এইখানে ফলো বাটন দেখতে পাবে না কারণ অলরেডি কিন্তু ফলো করে নিয়েছে এখন আপনি যদি চেক করতে চান তাহলে আপনাকে যে ফলো করেছে সেই আইডি বা পেজ থেকে চেক করলে কিন্তু আপনি পাবেন না আপনাকে অবশ্যই আনফলো একটা ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে চেক করতে হবে তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার যে কমেন্ট আপনি করবেন যে ভিডিওতে কমেন্ট করবেন সেই ভিডিওর কমেন্টের পাশেই কিন্তু আপনার একটা ফলো বাটন শো করবে তো আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনি কমেন্টের পাশে ফলো বাটন সেট করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে বসে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন